ভোটে কেন্দ্র বাহিনী মোতায়েন নিয়ে গাত্রদাহ মুখ্যমন্ত্রী বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ আগে পুলিশ দিয়ে ভোট করানো নমুনা দেখেছে বাংলা রক্তাক্ত হয়েছে গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ঝরেছে প্রাণ ভোট লুট ইভিএম লুটের সাক্ষী থেকেছে এই বাংলা এবার কেন্দ্র বাহিনী দিয়ে হচ্ছে লোকসভা ভোট কার্যত রক্তপাত মৃত্যু ছাড়াই চলছে নির্বাচন তাই কি কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী উঠছে সেই প্রশ্ন ভোটে কেন্দ্র বাহিনী মোতায়েন নিয়ে গাত্রদাহ মুখ্যমন্ত্রীর বারংবার উঠছে এই প্রশ্ন বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন তিনি আগে পুলিশ দিয়ে ভোট করানোর নমুনা দেখেছে বাংলা রক্তাক্ত হয়েছে গণতন্ত্রের উৎসব গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ঝরেছে প্রাণ ভোট লুট ইভিএম লুটের সাক্ষী থেকেছে এই বাংলা এবার কেন্দ্র বাহিনী দিয়েই হচ্ছে লোকসভা ভোট কার্যত রক্তপাত মৃত্যু ছাড়া চলছে নির্বাচন তাই কি কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে অভিযোগ করেছি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন এখন ভোট চলছে সরকার নির্বাচিত হওয়ার পর আবার নতুন করে বলবেন আমরা নির্বাচিত সরকার যখন ভোট চলে তখন কেয়ারটেকার সরকার থাকে আপনারা কি করে স্টেট পুলিশকে সম্পূর্ণ বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশ দিয়ে ভোট করাচ্ছেন এ বিষয়ে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের ইলেকশন কমিশনকে কমপ্লেইন করেছি এটা আমি প্রথম দেখতে পাচ্ছি যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন এখন ইলেকশন চলছে আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হওয়ার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন যাতে বাক্স লুট করতে পারেন মানুষকে ভোট দিতে আটকাতে পারেন মানুষের ভোটে বাধা দিতে পারেন মনে রাখুন কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না আমরা শেষ পর্যন্ত লড়ে যাব আমি সব এভিডেন্স পেয়ে গেছি সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব যার বিয়ে সেই পুরোহিত কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না কোনো দিন ছিল না লোকসভা নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে কি গাত্রদাহ হচ্ছে মুখ্যমন্ত্রীর বারংবার উঠছে সেই প্রশ্ন ভোটে কেন্দ্র বাহিনী মোতায়েন নিয়ে ফের কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তিনি বললেন আমরা নির্বাচিত সরকার এবং রাজ্য পুলিশকে বাদ দিয়ে কি করে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট করানো হচ্ছে সেই বিষয়ে প্রশ্ন তুললেন তিনি এর পাশাপাশি তিনি আরও জানান অভিযোগ জানানো আছে এবং এর শেষ দেখে ছাড়বেন এমনটাই হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনী মোতায়েন নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে বিজেপি মুখপাত্র সমীক ভট্টাচার্য তিনি কি বলেছেন শোনাবো কেন পুলিশ ভোট করাবে মুখ্যমন্ত্রী চাইছেন পুলিশ যেভাবে পঞ্চায়েত নির্বাচন করায় যেভাবে পঞ্চায়েতে ভোট তৈরি করে মিউনিসিপ্যালিটির কাউন্সিলরকে ফ্লোর ক্রস করিয়ে দেয় যেভাবে মিথ্যা মামলা দিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের তিনি জেলে ঢুকিয়ে দেন সেইভাবে তিনি এই নির্বাচনটা চালাবেন সেটা হবে না এই পুলিশকে দিয়ে ভোট হবে না তৃণমূল কংগ্রেসের পরিবারের এই পুলিশের ওপরে কোনো আস্থা নেই কেন্দ্র নির্বাচন কমিশন তারা নির্বাচন করাচ্ছেন তারা পুলিশকে দিয়ে করাবেন না মিলিটারি দিয়ে করাবেন না কোনো অন্য কোনো প্ল্যানেট থেকে অ্যালিয়েন নিয়ে এসে ভোট করাবেন সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন শোনাবো কথা মতো কি তাহলে রাজ্য পুলিশ দিয়ে ভোট করানো হবে নাকি ভোটের নামে প্রহসন হবে মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে ফোন করে বলবে এই ছাপ্পা মার আর সবাই ছাপ্পা মারতে শুরু করে যাবে ওটা হবে না সেন্ট্রাল ফোর্স নিরপেক্ষ ফোর্স কোথাও একটা অভিযোগ দিয়ে দেখেন না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে যে সেন্ট্রাল ফোর্স বিজেপির হয়ে কাজ করছে বিজেপির হয়ে ছাপ্পা মারছে তৃণমূলের পুলিশ তো ছাপ্পা মারে মমতা বন্দ্যোপাধ্যায় বাহিনী মোতায়েন নিয়ে
কেন্দ্রকে তীব্র আক্রমণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন তিনি